ফিলিস্তিনের পশ্চিম তীরে নাবলুজ শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে নিহত হয়েছেন ১,৪০০ জনের বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০,০০০এরও বেশি, নিহতদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী। ইসরায়েল জানিয়েছে হামাসকে পুরোপুরি নির্মূল করার আগ পর্যন্ত এই যুদ্ধ তারা থামাবে না। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইসরায়েলের এই অবস্থানকে সমর্থনও করছে, তবে সমর্থনের পাশাপাশি গাজায় মানবিক যুদ্ধবিরতির ঘোষণার জন্য ইসরায়েলকে চাপও দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। তবে গাজায় কোনো যুদ্ধবিরতি ঘোষণায় শুরু থেকেই তীব্র আপত্তি জানিয়ে আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি অবশ্য তিনি বলেছেন, যদি হামাস জিম্মিদের মুক্তি দেয় তাহলেই কেবল মানবিক বিরতি হতে পারে। অন্যদিকে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি না দিলে জিম্মিদের মুক্তি দেয়া হবে না। গাজা উপত্যকায় প্রতিদিন ৪ ঘন্টা যুদ্ধবিরতি দিতে রাজি হয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এক বিবৃতিতে জানিয়েছেন, এখন থেকে প্রতিদিন যুদ্ধ শুরুর ৩ ঘন্টা আগে সেই বিরতির সময় জানানো হবে। কানিজ রাবুনি, চ্যানেল এস, আন্তর্জাতিক ডেস্ক।